আপনারে খাবার কলাকতে বলছি আর আপনি এই জায়গায় আপনার বিচি কলাইকে বলাইছেন। হাই, আসুন আসুন মিস্টার বিন, এই যে এইখানে বসুন, ওই কলার ছবিটা আঁকুন, আপনার বিচি কলার ছবি আঁকবেন না, দেড়তালি এ দেড়তালি এ সবাই লাইক দাও, এ সবাই লাইক দাও। আচ্ছা, তো এই কলার ছবি ঢাকা লাগবে, এই একে দিলাম কলা, কলার পাশে থাকবে বিসি। এই যে আপনার এই জায়গায় একটা বোর্ড থাকবে, আপনি এই জায়গায় বোর্ড দিতে ভুলে গেছেন। বোর্ড থাকবে, আমি ভাবছি সাইডে অন্য কিছু থাকবে, সমস্যা নেই। ওকে, এই ফটো আমি রাখবই না, চল তুই বাগারে চলে যা, এবার আমি সুন্দর করে কলা আঁকবো। কলার পর্ব শেষ, এবার তোমরা নতুন একটা জিনিস দিছি, সেইটা আঁকো, ঠিক আছে? বিসি কলা সারা দুনিয়া চলে না, কি আঁকতে দিয়েছে, এত সহজ লাগতেছে, এই একে দিলাম পুং, এই টুট জিনিসটা কেমন জানিস না শোনা লাগতেছে। কলার সাইড আপেল আইলে কেমনে, ইস এটার কেমনে এনে ঢুকাইছেন, পাগল ছাগল এনে কি করে। আপনি যাইয়া রিল্যাক্স হয়ে বসেন, এটা চিন্তা করে না, আরে আমরাই টাকা দিয়ে বসাইছি, বুঝতে পারেন, আপনার তো আঁকতে হবে। আমার যান চলে যাইতেছে, আমার হার্টবিট উঠতে যাইতেছে। ই ভালো ছবি আঁকছেন, আপনার শরম বেশি, পোলা গো, এত শরম থাকলে চলে নাকি, এই যে তাকাই দেখেন। দেখলে আমার আমল নামা সব চলে যাইবে, এনে প্রত্যেকটি চরিত্র খেলাম, আমি এনে করে কাল্টি মেরে চলে যাই। মোর পোলারে আর ফ্লাইলার মেকআপ করাইছে কেডা, কোন হালার পুতে হ্যার আমি টঙ্গি বনাইয়া কিলামু, ও আমার চোখ তো জড়িয়ে গেল। এ বাবু, তুই ব্যাপার সয়তন হয়ে গেছো, এনে করে ল। এবার তৈরি হয়ে গেল মিস্টার বিন কর্তৃক বানানো ব্লাউজ, এ চলে এলাম আমি আবার আর্ট করতে। ও এবার ভাল লাগতে আছে, আপনি ওদিকে তাকাই দেখেন, ও আমার মেকআপ করাইয়া দিচ্ছে। তো আজ আমি যাচ্ছি, আপনাদের চরিত্র ভালো করুন।